এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা ইতিমধ্যে আরো নতুন করে কর্মসূচি শুরু করেছি। আমরা দেখেছি গতকাল আমরা বিভাগীয় শহরগুলোতে এবং জেলা শহরগুলোতে আমরা প্রতিবাদ সভা অনুষ্ঠান করেছিলাম। সেই তারই ধারাবাহিকতায় আগামী 4 তারিখে আমাদের বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে আমি যেটা ঘোষণা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ তারা কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা আপনার সমাপ্ত হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেশি সোচ্চার হবে, আরও বেশি বেগবান হবে। একই সঙ্গে আমরা যেটা আশা করবো সেটা হচ্ছে জনগণ জনতাকে আহ্বান জানাবো জনগণ অংশগ্রহণের জন্য স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিকে সফল করার আহ্বান আমি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রোগ্রামটা যেটা আমরা দিয়েছি তা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ, এটা হচ্ছে পদযাত্রা। এই কর্মসূচির নাম হচ্ছে পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে। ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি হচ্ছে আগামী 30-1 পদ কি বার হয় সোমবার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর, এটা পদযাত্রা হবে যাত্রাবাড়ি থেকে শ্যামপুর, দুপুর 2টা থেকে শুরু হবে। ঠিক একইভাবে 1 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে বুধবার মুগদা থেকে মালিবাগ ওই একই সময় দুপুর 2টায় আপনার এই পদযাত্রা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে শান্তিপূর্ণভাবে। আমরা আশা করব সংশ্লিষ্ট সকলে একটু সহযোগিতা করবেন এবং জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। এরপরে হচ্ছে আপনার ঢাকা মহানগর উত্তর বিএনপির এই 10 দফা আদায়ের লক্ষ্যে পদযাত্রা 28-1-2023 শনিবার দুপুর 2টায় বাড্ডার সুভাষতুবেলি থেকে শুরু হয়ে রামপুরা হয়ে আবুল হোটেলের সামনে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার 28 তারিখ ফেব্রুয়ারি 28 তারিখে শনিবার দুপুর 2টা থেকে। এরপরে 31 তারিখে যেটা মঙ্গলবার জানুয়ারির 31 তারিখে আপনার জানুয়ারির 31 তারিখ আগে নেবেন, জানুয়ারির 31 তারিখে এটা হচ্ছে মঙ্গলবার গাবতলি টার্মিনাল থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর 1 নম্বর হয়ে 10 নম্বর গোল চত্বরে শেষ হবে। এটা হচ্ছে আপনার ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রার কর্মসূচি। আশা করি আপনারা কর্মসূচিটা পেয়েছেন।